শান্তিনিকেতন নামক এক জায়গায় টুনি তার বর সবুজ, শাশুড়ি মা মোহিনী দেবী এবং তার ননদ মৌলির সঙ্গে বাস করে। টুনি খুবই জেদি মেয়ে ছিল। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় তার বাবা মা তাকে অনেক আদর যত্নে বড় করেছে। ছোটবেলা থেকেই টুনি দই খেতে খুব ভালোবাসত। কলেজ পাস করার পর সে তার নিজের পছন্দের ছেলে সবুজকে বিয়ে করে। বিয়ের পর সবুজ টুনিকে অনেক ভালো রাখার চেষ্টা করত, তার অনেক কেয়ার করত। একদিন টুনি টিভি দেখছিল। আজকের সেরা খবর, আজকের সবচেয়ে হট ও তাজা খবর, আমাদের দেশে দই ব্যান্ড করে দেওয়া হয়েছে, আজ থেকে কোথাও পাওয়া যাবে না দই। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। আর এমন কেন হলো তার পেছনে অনেক বড় একটা কারণও খুঁজে পাওয়া গেছে। সেটা হলো দইয়ে পাওয়া গেছে ক্ষতিকারক 5টি কেমিক্যাল। দই খেয়ে লাস্ট 7 দিনে মারা গেছে 1 লক্ষেরও বেশি মানুষ। আপনারা আজ থেকে এখন থেকেই দই বর্জন করুন, না হলে আপনারাও হতে পারেন বিপদের সম্মুখীন। না, এমন হতে পারে না, কোনোদিনও না, দই ব্যান্ড হতে পারে না। দই পাওয়া না গেলে আমি খাবো কি? আমি মরে যাব, আমার দই, দই, আমার দই। টুনি, কি বলছো এসব তুমি? ঘুমের মধ্যে দই দই করে কাঁদছো কেন? কি গো, ওঠো। সবুজের আওয়াজে টুনির ঘুম ভেঙে যায়। সবুজ, আমি একটা অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি জানো। কি স্বপ্ন দেখলে যে এভাবে কাঁদছো? আমি দেখলাম যে ইন্ডিয়া থেকে দই ব্যান্ড করে দেওয়া হয়েছে। সবুজ, এখন তো ভোর 4টে বাজে, ভোরের স্বপ্ন সত্যি হয়। কি হবে সবুজ, দই ব্যান্ড হয়ে গেলে আমি দই কোথায় পাবো? খবরে আরো কি বলেছে জানো, যে বাড়িতে যদি কেউ দই বানায় সেটা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হবে। আর আমি তো এমনিও দই পাততেও পারি না। আমি হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারছি না সত্যি। আরে পাগলি, দই ব্যান্ড হবে কেন? এটা কোনোদিনই সম্ভব নয়। সারাদিন এত দই দই করো যে তুমি রাতেও দই নিয়ে স্বপ্ন দেখছো। ঘুমিয়ে পড়ো, সকাল হতে অনেক দেরি এখনো। ঘুমাবো, আগে বলো যে কালকে আমার জন্য অনেক বেশি করে দই এনে দেবে তুমি। সত্যি সত্যি দই ব্যান্ড হয়ে গেলে তো আমি আর দই খেতে পারবো না। আচ্ছা বাবা, আচ্ছা, আমি কালকে অনেক বেশি দই এনে দেব, এবার তো ঘুমাও। সবুজ টুনিকে বুঝিয়ে আবার তাকে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালবেলা, টুনি এই নাও তোমার দই, 5 কেজি দই আছে এতে, কদিন চলবে এটা? 5 দিন চলবে তো। ওয়াও, এত দই, থ্যাংক ইউ সবুজ। 5 দিন কেন, এটা আমি একদিনেই খেয়ে ফেলবো। এত লোভনীয় জিনিস চোখের সামনে ফেলে রাখা যায় বলো? এই যে, তোমরা কারা কারা আমার মতো দই খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। এই বলে টুনি দই খাওয়া শুরু করে। এত দই তুমি একদিনে খাবে? রোজ তো 1 কেজি করে দই আনা হয়, আর আজকে 5 কেজি দই কেন আনা হলো? সবুজ, তোকে আর কতবার বলবো, ফালতু টাকা খরচ করিস না বেশি। মাত্র 15,000 টাকা স্যালারি তোর, তোর বাবা নেই, তোর বোনের বিয়ে তোকেই তো দিতে হবে বাবা। এত কম টাকায় সংসার চালাতে হয়, তার উপর এত ফালতু খরচ করলে মৌলির বিয়ের জন্য টাকা কিভাবে জমবে? না না মা, আসলে কালকে, থাক, আমি কিছু শুনতে চাই না আর। তোকে বারবার বুঝিয়ে আমার কোনো লাভ নেই। তুই ভালো করেই জানিস মৌলি দেখতে কালো বলে ওকে কেউ বিয়ে করতে চায় না। কেউ বিয়ে করতে চাইলেও এত টাকা যৌতুক চায় যেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। নিজের বোনের কথাটা ভেবে অন্তত ফালতু খরচগুলো করা বন্ধ কর বাবা। ঠিক আছে মা, আর এমন হবে না, আমি আর ফালতু খরচ করব না, ওকে? এসব শুনে টুনি খুব রেগে যায়। ফালতু খরচ কাকে বলছেন? আমার জন্য সবুজ দই কিনে আনে, এটা আপনার কাছে ফালতু খরচ মনে হলো? আর তুমি অমনি বলে দিলে যে আর ফালতু খরচ করব না। নিজের বউকে যখন দই খাওয়ানোর মুরদ নেই, তাহলে আমাকে বিয়ে করলে কেন তুমি? আমি তো বড় কিছু চাই না তোমার কাছে। টুনি প্লিজ শান্ত হও, আমি সেটা বলতে চাইনি। কি সেটা বলতে চাওনি? আমার জন্য তোমাকে দই কিনে আনতে হবে না, তোমার বোনের বিয়ের জন্য টাকা জমাও তুমি। তবে এটা ভেবো না যে আমি দই খাওয়া ছেড়ে দেব,
আমার দই খাওয়া নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, ওকে? বৌমা, তুমি শুধু শুধু রাগ করো না, আগে বোঝো ব্যাপারটা। টুনি রাগ দেখিয়ে সবুজের এনে দেওয়া দই ডাস্টবিনে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন টুনির বাবা মনোহর বাবু 10 কেজি টক দই নিয়ে এসে হাজির হয়। এই নাও তোমার দই। থ্যাংক ইউ বাবা। খেয়ে নিও মন ভরে। দই শেষ হয়ে গেলে আমাকে ফোন করে দেবে, আমি আবার এসে দই কিনে দিয়ে যাব, কেমন? থ্যাংক ইউ বাবা, লাভ ইউ সো মাচ। দেখলে তো, আমি আগেই বলেছিলাম সবুজকে বিয়ে করো না, ও তোমাকে হ্যাপি রাখতে পারবে না। আমার কথাটা তো আজ মিলে গেল। যে ছেলে তোমাকে সামান্য দই খাওয়াতে পারছে না, তার সাথে তুমি কোনোদিনই হ্যাপি থাকতে পারবে না। এখনো সময় আছে টুনি, তুমি বাড়ি ফিরে চলো, আমি তোমার অনেক বড় লোক ঘরে বিয়ে দেব, বুঝেছো? বাবা চুপ করো, এসব তুমি কি বলছো? সবুজ এসব শুনতে পেয়ে খুব রেগে যায়। বাহ চমৎকার, আপনার মতো বাবারাই পারবে এসব করতে। ছি, আপনার এগুলো বলতে লজ্জা করলো না? আপনি আমার বাড়িতে এসে আমাকেই অপমান করছেন, নিজের মেয়েকে উস্কাচ্ছেন। একজন বাবা হয়ে এগুলো একদমই মানাই না। আমি অতটাও কাপুরুষ নই যে আমার বউকে দই খাওয়াতে পারবো না। আপনি সবটা না জেনে এসব বললেন। সবুজ ও মনোহর বাবুর মধ্যে ঝামেলা বেঁধে যায়। মনোহর বাবু রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। দোষটা যেহেতু টুনিরই ছিল, তাই সে সবুজকে কিছু বলার সাহসও পায়নি। বেশ কয়েকদিন টুনি ও সবুজ নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে দিয়েছিল। এভাবেই কয়েক মাস কেটে যায়। একদিন মৌলির জন্য একটা অনেক ভালো পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে। সকলে অনেক খুশি হয়। সবুজ, আমার বড্ড ভয় করছে বাবা, এই বিয়েটা যদি আবার ভেঙে যায়, এই নিয়ে তো 7 বার। মা, একদমই না, এবার আর এমন কিছু হবে না। আমার সাথে ওদের কথা হয়েছে, ওরা অনেক ভালো মানুষ, গায়ের রং নিয়ে ওদের কোনো সমস্যা নেই। ওরা মানুষকে গায়ের রং দিয়ে বিচারও করে না। আর সবচেয়ে বড় কথা হলো, ওরা একটা টাকাও যৌতুক চায় না। ওরা শুধু চায় একটা ভালো পরিবারের ভদ্র নম্র মেয়ে, ব্যাস এতটুকুই। তুমি একদম চিন্তা করো না, এবার সব ঠিক হবে। তাই যেন হয় বাবা, জানি না আমার মেয়েটার কপালে কি যে লেখা আছে। বৌমা শুনছো তো, কালকে মৌলিকে দেখতে আসবে, তুমি ভালোভাবে রান্নাগুলো করবে, খাবারগুলো যেন খুব সুস্বাদু হয়, কালকে ওদের আপ্যায়নে কোনো কমতি যেন না থাকে। আপনি কোনো চিন্তা করবেন না মা, এর আগে আমি ছিলাম না, এবার আমি এসে গেছি তো, এমন রান্না করব না, ওরা খেয়ে শেষ করতেই পারবে না, আমার হাতে রান্না খেয়েই ওরা মৌলিকে পছন্দ করে নেবে। পরের দিন অনেক সকাল করে উঠে টুনি অনেক রকম আইটেমের রান্না করে ফেলে। মৌলিকে টুনি তৈরি করে সকলের সামনে নিয়ে আসে। পাত্রপক্ষের মৌলিকে খুব পছন্দ হয় এবং তারা বিয়ের জন্য রাজিও হয়ে যায়। সবাই অনেক খুশি হয়। আচ্ছা, অনেক তো কথা হলো, চলুন এবার আপনারা খেয়ে নেবেন, এসে পর্যন্ত কিছুই খেলেন না, চলুন না। পাত্রপক্ষে সবাই খেতে বসে। একবার করে খাবার মুখে দিয়েই সবাই খুব রেগে যায়। তারা সবাই খাবার না খেয়ে উঠে পড়ে। একি একি, কি হলো? আপনারা তো খেলেনই না কিছু, এভাবে না খেয়ে উঠে যাচ্ছেন কেন? কি সমস্যা আমাদের বলুন না। এভাবে আমাদের ডেকে অপমান না করলেই পারতেন। এগুলো কি খাবার দেওয়া হয়েছে আমাদের? কতদিন আগের খাবার এগুলো? সব খাবারগুলোই খারাপ হয়ে গেছে। গরিব শুনেছিলাম, তাই বলে এত গরিব যে পচে যাওয়া বাসি খাবার আমাদের খেতে দিলেন, ছি! মানে কি বলছেন আপনারা? এগুলো সব আজকেরই তৈরি করা খাবার তো। থাক, আর মিথ্যা কথা বলার দরকার নেই, আপনারাই খান এগুলো, খেয়ে দেখুন একবার। ডাল টক হয়ে গেছে, মাছ মাংস সব টক, প্রত্যেক একটা তরকারি টক, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এমনকি স্যালাডও টক, ছি! আপনারা সত্যি পারেন বটে, এই বিয়ে সম্ভব না, আমরা চললাম, চলো সবাই। পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। মোহিনী দেবী খাবারগুলো টেস্ট করার পর বলে যে, তাই তো, ওরা তো ভুল কিছু বলেনি, সব খাবার টক। বৌমা, কিভাবে রান্না করেছো তুমি? কি হলো, জবাব দাও, এমন কেন হলো? মা, আমাকে ক্ষমা করে দিন মা, আমি ভাবতেও পারিনি যে এমন হবে,
আমি খাবার যাতে সুস্বাদু হয় সেই জন্য সবকিছুতে টক দই দিয়ে রান্না করেছি। আমি ভেবেছিলাম যে খাবারগুলো সবার খুব ভালো লাগবে। আমি সবকিছু খেয়েও দেখেছিলাম, বিশ্বাস করুন আমার এগুলো খুব ভালো লেগেছিল, কিন্তু ওদের এগুলো কেন পছন্দ হয়নি আমি বুঝতে পারছি না মা। আমার জন্যই সব হলো, আমাকে ক্ষমা করো সবাই। মৌলি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। সবুজ, সবাই টুনির উপর খুব রেগে গেলেও তার কান্না দেখে সবাই তাকে ক্ষমা করে দেয়। টুনির জন্য এত ভালো একটা সম্বন্ধ হাতছাড়া হয়ে যাওয়ার ফলে সে সত্যিই খুব কষ্ট পায়। সে উপলব্ধি করে যে কোনো কিছুই অতিরিক্ত করা উচিত নয়। সে নিজের উপর রাগ করে টক দই খাওয়াই ছেড়ে দেয়। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।